তেজগাঁও রেল স্টেশনে ট্রেনে আগুন, পুড়ে গেছে তিনটি বগি, চারজনের লাশ উদ্ধার, ফায়ার সার্ভিস ও পুলিশের অভিযান। বিএনপি ও সমমনা দলের আজকের হরতালের সমর্থনে গত সন্ধ্যায় রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় মশাল মিছিল হয়েছে। উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের প্রতীক বরাদ্দ, ঢাকা মহানগরের 15টি আসনে প্রতীক পেয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র সহ বিভিন্ন দলের 122 জন প্রার্থী। এবারের ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে আওয়ামী লীগের বরিশাল 4 আসনের প্রার্থী শাম্মী আহমেদ এবং ফরিদপুর 3 আসনের প্রার্থী শামীম হকের রিট খারিজ। কারামুক্ত করে বিএনপি নেতাদের নির্বাচনের প্রস্তাব অস্বীকার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, এক রাতেই কারামুক্ত করে ভোটে আনার প্রস্তাবে বিএনপি রাজি হয়নি বলে দেয়া বক্তব্য তার ব্যক্তিগত, দলীয় নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরীর রিমান্ড ও জামিন আবেদন নাকচ। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু, আহত 200+। স্বাধীনতা কাপে এবারও চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, উত্তাপ ছড়ানো ফাইনালে মোহামেডানকে হারালো 2-1 গোলে।